তখন ভিতরে গল্প শুনলাম তুমি নাকি মাটন খেয়ে এসেছো এই গরমের মধ্যে। হ্যাঁ, আজকে পারো কি করে মেনু, আজকে অ্যাকচুয়ালি মানে খাওয়া হয় না, খুব কম আমার খাওয়া, যেহেতু কম খাই আমার, যেহেতু বারণ তো কম খাই, আজকে একটু খেয়েছি। তুমি কি খাও গরমে, কি খাচ্ছ? কি প্রচুর খাই মিষ্টি, মানে যেগুলো শুটিং এর জন্য প্রপার মিষ্টি আসে সেগুলো আমি খেয়ে নিই। হ্যাঁ, শেষ হয়ে গেল মানে শুটিং চলে যায়, সেদিনটা শেষ হলে তারপর মিষ্টি থাকে না, নিয়ে চলে যায় বাড়িতে। ও মা, আবার আনে, হয়ে গেছে সিনটা, সেটাই। এটা ভালো ছিল, এটা মানে কেউ কোন শুটিং এ ব্যবহার করে মিষ্টি খেতে পারে? আচ্ছা, গরমে কি টিপস দেবে দর্শকদেরকে? ভালো করে মিষ্টি জল, হ্যাঁ ভালো করে প্রচুর প্রচুর মিষ্টি খেলে জল খাবে। হ্যাঁ, মিষ্টি খেলে তো জল খেতে হবে, সেটাও একটা কথা, মাটন খেলেও জল খেতে হবে, না পিঠে ফুলে যাবে। আমি রোজ শুনি যে তুমি আজকে মাটন খেলে, লাচ্চা পরোটা খেলে, আবার কি পেটাই পরোটা খেলে, ঝেড়া পরোটা খেলে, শুধুমাত্র যত তেলে ভাজা আছে, যত কিছু আছে সেগুলোর মধ্যেই সব কেটে গেছে। সোনা সংসারের দুজনের সেরা জুটি কি করে, মানে এই সিক্রেটটা কি? যেটা বলবো মানে সেরা জুটিটা যিনি বানিয়েছেন স্নেহাশিস স্যারকে অশেষ ধন্যবাদ, মানে ওনার কাছে আমার কৃতজ্ঞ যে এত সুন্দর একটা জুটি উনি বানিয়েছেন, এবং এত সুন্দর সুন্দর সিন করতাম আমরা, এবং করছি মানে মানে অ্যাওয়ার্ডটা পাওয়ার আগে যে এত সুন্দর সুন্দর মানে সিন হতো, তারপরে এবার যেটা ওয়াও, এটা কি ছিল? থ্যাংক ইউ, সব কেটে গেছে। আমি একটা উনি এত সুন্দর করে বানিয়েছেন, এবং তার পাশাপাশি এবার অডিয়েন্স যারা এভরি ডে জগদ্ধাত্রী দেখছেন, জগদ্ধাত্রী স্বয়ংভূর পাশে আছেন, সাপোর্ট করছেন, ওনারাও এভরি ডে দেখছেন এবং পাশে আছেন, তো দেখতে থাকুন জগদ্ধাত্রী এবং আমাদের যেভাবে সাপোর্ট করছেন, ভালোবাসছেন, আমাদের পাশে থাকতে থাকুন। একদমই তাই, হেভি গরম পড়েছে বাইরে, আউটডোর শুট করছে, কিরকম চলছে? হেভি গরম পড়েছে, দেখতে পেলে ইন্টারভিউ দিতে দিতে চারপাশে আলো জ্বলে উঠল, একদম বিয়ে বাড়ি হচ্ছে আমাদের এখানে, গরমকালে বিয়ে করছে সাংবি, কিছু করার নেই, মানে একটু পরেই আমরা বিয়ের সাজ সাজবো সবাই মিলে, একদম জমকালো সাজ সাজবো। তো যাই হোক, আমরা এই গরমের মধ্যেই বিয়েটা হচ্ছে, সাংবি বিয়ে, মুখার্জি বাড়িতে বিয়ে হচ্ছে, তো বিয়ের মধ্যেও আরও অনেক কিছু হচ্ছে, গরমের মধ্যে সবই হচ্ছে, ভালোই লাগছে। একদমই তাই। আচ্ছা, সেরা টপার, তো তুমি আমাকে একটা জিনিস বলো, এই সিক্রেটটা তো ও বললো, তোমার কাছে কি মনে হয়, তোমার কাছে মানে এক তো আছে লেখক, তো আছেই লেখক ছাড়া আর কি? না, আমার মনে হয় লেখক ছাড়া কখনোই কোনো উত্তর হতে পারে না, কারণ আমাদের গল্পের হিরোই হচ্ছে গল্পের হিরো, এবং যিনি লিখছেন তিনি, কারণ এরকম একটা গল্প কেউ ভাবে মানে রিলেট করতে পারেনি প্রথমে, অনেকে আছে যারা প্রমো দেখে রিলেট করতে পেরেছিল, এবং অনেকে আছে যারা পারেননি, যারা মনে করেছেন জগদ্ধাত্রী যে এই চরিত্রটা, জগদ্ধাত্রী যে সে জায়গা হতে পারে না, মানে একটাই মেয়ে তার মধ্যে এরকম দ্বৈত চরিত্র হতে পারে না, তো সেই জন্য অনেকে প্রথম যখন প্রমোটা আসে অনেকে ভেবেছিল যে এটা হয়তো হয় না, এটা হয়তো হতে পারে না, কিন্তু আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি জানি অনেককে চিনি যাদেরকে আমি দেখেছি যে তার এই প্রফেশনের সাথে যুক্ত, কিন্তু তার বাড়িতে তার একটা অন্য পরিচয়, বাড়িতে তার সে তার কেউ জানেই না, সে একদম মানে একদম নিরীহ মানুষ, তো এরকম অনেকে আছে যারা জানে, আমার অনেকে যারা জানে না, তো এখন দিন দিনে দিনে গল্পটা যেতে যেতে দর্শক রিলেট করতে পারছে, বুঝতে পারছে যেটা অ্যাকচুয়ালি হতে পারে, জগদ্ধাত্রী জ্যাস সান্দাল হতে পারে, তো এইটাই আমাদের USP, মানে এইরকম গল্প এর আগে তো সত্যি দেখেনি মানুষ টেলিভিশনে, তো এইটাই মানুষ পছন্দ করছে। শুভ নববর্ষ জানাই সবাইকে, মানে আপনারা জানাবেন আপনাদের কি প্ল্যান, আমরা তো শুটিংয়েই থাকবো প্রত্যেক দিন, তো এরকম এটাই বলবো, জগদ্ধাত্রী দেখবেন, আমাদের দেখা যাচ্ছে কিনা জানি, হ্যাঁ দেখা যাচ্ছে, কারণ আমাদের শর্টে যাচ্ছে, শর্টে যেতে হবে, যেতে যেতেই কথা বলছি, জগদ্ধাত্রী দেখবেন, পয়লা বৈশাখ খুব মজা করবেন, খুব আনন্দ করবেন, কিন্তু যাই করুন জগদ্ধাত্রী দেখবেন, প্রত্যেকের রবি সন্ধ্যে 7টায়, টাটা বাই বাই, টাটা বাই বাই, ভালো থেকো।